আবারও নারী ক্রিকেটে ফিরলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আজ নারী ক্রিকেটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক। আমাদের মেয়েরা আরো বেশি পার্টিসিপেট করতে পারে ক্রিকেটে, তারা আরো খেলার সুযোগ পায়, বিভিন্ন টুর্নামেন্ট আরো বেশি করে অর্গানাইজ করা, এবং আমার বিশ্বাস যদি আমরা সেটা করতে পারি তাহলে ক্রিকেটের, মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমাদের কিন্তু অনেক ট্যালেন্ট আছে, আমাদের শুধু তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের অপরচুনিটি দিতে হবে মাঠে এসে খেলার।